ডিয়ার ভিউয়ার্স, অজানা ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর সাথে থাকুন, আর প্রতি মুহূর্তে জেনে নিন পৃথিবীর অজানা সব রহস্য ও তথ্য সম্পর্কে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অভিনন্দন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতীয় প্রজাতন্ত্রের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলটি ভারত মহাসাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে অঞ্চলটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ মনে করা হয়। আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ নামে দুটি পৃথক দ্বীপপুঞ্জ নিয়ে এই কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী আন্দামানের শহর পোর্ট ব্লেয়ার। 2001 সালের ভারতের জনগণনা অনুসারে এই অঞ্চলের জনসংখ্যা 356,152। আন্দামান নিকোবরের ব্যারন দ্বীপ হল দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রাগৈতিহাসিক যুগ থেকে আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি। 1777 সালে ব্রিটিশরা এই অঞ্চলে একটি নৃতাত্ত্বিক সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষা থেকে জানা যায় যে বহিরাগতদের আগমনের আগে কয়েক শতাব্দীকাল এই দুই দ্বীপপুঞ্জ নেগ্রিটো ও মঙ্গোলের জাতিগোষ্ঠীর অধিকারে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1942 সালের 21 মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয়। জাপানি সেনাবাহিনীর হাতে এই অঞ্চলের বহু নিরপরাধ মানুষও নিহত হন। পরে জাপানিরা এই দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারের কাছে তুলে দেয়। 1943 সালের 30 ডিসেম্বর সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। 1945 সাল পর্যন্ত এই অঞ্চল ব্রিটিশদের অধিকার মুক্ত ছিল। এই সময় আন্দামান খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে। 1945 সালের 8 অক্টোবর জাপানি সেনাবাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়া কমান্ড পোর্ট ব্লেয়ারে আত্মসমর্পণ করলে ব্রিটিশরা এই দ্বীপপুঞ্জের অধিকার আবার ফিরে পায়। 1947 সালের 15 আগস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একত্রে স্বাধীন ভারতের অঙ্গীভূত হয়। তো ভিউয়ার্স, আজকে আপনারা জানলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে। এমন আরও অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।